ওয়েলকাম মাই ডিয়া স্টুডেন্টস তপোবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার আর আজকে তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ টেট যে পরীক্ষাটা হয়ে গেল সেই ব্যাপারে একটা স্ট্র্যাটেজি এবং ইন ফিউচারে কী করা উচিত কী ঘটলো ব্যাপারটা আসল সত্যিটাকে নিয়ে আমরা কিন্তু চর্চা করব। এখন কথা হচ্ছে ভিডিও দুটো পার্ট থাকবে একটা হচ্ছে এখনকার জন্য অ্যান্সার কি প্লাস রেজাল্ট ইন্টারভিউ এ সংক্রান্ত আর একটা পার্ট থাকবে ফিউচার গাইডলাইন ফিউচার প্ল্যান এখন তার আগে আমি একটা মানে কংগ্রাচুলেশন জানাচ্ছি সবাইকে যে যারা পাস করেছো তোমরা বা পাস করতে পারো বা যারা নাম্বার ভালো পেয়েছো এটা একটা কথা আর যারা মানে প্রকৃতকার্য হয়েছে তাদের জন্য সমবেদনা থাকছে তোমরা পরবর্তী টাইমে জান লাগিয়ে চেষ্টা করো তোমাদেরও হবে আশা করছি কারণ জিনিসটা খুব কঠিন নয় কঠিন হলেও খুব কঠিন নয় আমরা রেজাল্ট আউটের প্রচণ্ডভাবে মানে খবর পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে ফোন করছে মিট করতে আসছে আবার অনেকে অকৃতিকার্য হয়েছে সে খবরও পাচ্ছি মোটামুটি যারা ফেল করে বা পাস করতে পারে না তারা খুব একটা সামনে তো আসে না তো এই ব্যাপার মিশ্র প্রতিক্রিয়া থাকবে সবার মধ্যে পাস ফেল প্রথা রয়েছে এবং থাকবে চলো সেই জায়গাটা বিচার না করে রেজাল্ট আগে মানে আমি সিস্টেম সংক্রান্ত কিছু তথ্য দেবো এবং যেগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং পর্ষদ কী ভাবছে কী চিন্তা করছে সে ব্যাপারেও আমাদের জানা দরকার এবং ফিউচার প্ল্যানটা তো আমাদের অবশ্যই দরকার পরবর্তীতে আমরা কীভাবে এগোবো চলো প্রিয় স্টুডেন্টস দেখো অ্যান্সার কি দিয়েছে এখন পর্ষদ এই অ্যান্সার কিতে দুটো জিনিস কিন্তু পরিষ্কার হয়েছে তার আগে একটা কথা বলে নিই যে অ্যান্সার কি যখন দেওয়া হয়েছে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে কে কোথায় দাঁড়িয়ে আছে সুতরাং রেজাল্ট আউটের আর কি দাম আছে বাবু রেজাল্ট আউট তো হয়েই গেল অ্যাকচুয়ালি অ্যান্সার কী মিন্স রেজাল্ট আউট আর কী বলো যারা কাটায় কাটায় কোথাও এক নম্বর হাফ নম্বরের জন্য মানে পিছিয়ে আছো তাদের ক্ষেত্রে রেজাল্টটা অনেকটা অর্থবাহ হতে পারে তাছাড়া যারা ডিফারেন্সে পাস করেছো মানে নাম্বার পেয়েছো যারা কম পেয়েছো তাদের ক্ষেত্রে আর রেজাল্টের আর আশা করে কী আছে পরবর্তী পদক্ষেপের জন্য তোমরা খুব ভালোভাবে রেডি হও এটা আমার দিক থেকে প্রথম সাজেশান পরেরটায় চলে যাচ্ছি দেখো পর্ষদ এবার কিন্তু প্রচুর নমনীয়তা দেখিয়েছে ফ্লেক্সিবল ফ্লেক্সিবিলিটি কিন্তু প্রচুর দেখিয়েছে কারণ পর্ষদের দেয়ালে যখন পিঠ থেকে যায় পর্ষদের আর কিছু করার থাকে না সে যে কোনো বিশেষ হতে পারে যে কোনো মাধ্যম হতে পারে তো সেই ব্যাপারটাই কিন্তু পর্ষদ সামনের দিকে এটা কিন্তু আগামী প্রজন্মের কাছে একটা অর্থবহ দিক আসছে কেননা এই পরিস্থিতি দাঁড়িয়ে যদি এই সত্য নমনীয়তা সামনে চলে আসে এবং সেটা ডিসপ্লে হতে থাকে তাহলে আমাদের সবার কাছে একটা শুভ বার্তা যাচ্ছে যে না আগামী প্রজন্ম ভরসা করতে পারে যে সৎ পথে সহজভাবে সিস্টেমেটিক উপায়ে আমরা সামনে দিকে এগিয়ে যেতে পারবো পাস করা ফেল করার পরে চিন্তা কিন্তু সিস্টেমটা ঠিক থাকুক স্বচ্ছতা থাকুক সেটাই কিন্তু পর্ষদ আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাতে চাইছে যে না আমরা এখন অনেস্ট এবং পুরোপুরি অনেস্টলি নিয়ে কাজ করছি সেটা অবশ্যই ডিসকাস করার দরকার এই সত্যটা সামনে নিয়ে আসার দরকার আমাদের তারপরে চ্যালেঞ্জের ব্যাপারটা এখানে পর্ষদ যে কাজটা করেছে সেটা কি সত্যিই ঠিক করেছে এখন এই বিচারটা করার আগে পর্ষদ এখানে সত্যতা সব কিছু ঠিক আছে মানে স্টুডেন্টের দিক থেকে তাকিয়েছে সব ঠিক আছে কিন্তু দেখো পাঁচশো টাকা কম কথা নয় কিন্তু এই পাঁচশো টাকা দিয়ে চ্যালেঞ্জ করবে খুব কম স্টুডেন্ট আছে তারপরেও এখানে পর্ষদ যেটা বলতে চেয়েছেন সেটা সাবজেক্ট একবার যদি ওটা মেনে নেয় তবে তুমি টাকাটা ফেরত পাবে না হলে কিন্তু ফেরত পাবে না তো তারা আরেকটা কথা আফটার রেজাল্টের পরে আর কিন্তু কোনো কিছু কোয়ারিজ দেখা হবে না ঠিক আছে এই রকম ব্যাপার তাহলে পর্ষদ এই জায়গাটা কিন্তু করা মনোভাব নিয়েছে অবশ্যই নেওয়া দরকার তো সব মিলিয়ে যা সিস্টেম তা ঠিক আছে মোটামুটি ফাইভ হান্ড্রেড রুপিস এক্সট্রা এটা কিন্তু মানতেই হবে এটা একটা ব্যাপার তো যাই হোক মানে কোশ্চেন তাও ঠিক আছে যতগুলো কোশ্চেন করবে তাও এগুলো অলরেডি তোমরা জেনে গেছো তোমরা অনেক আগে থেকে এটা মা কী বল তো এই যে টোটাল ব্যাপারটা টোটাল সিস্টেমটাকে যদি আমি দেখি তো আগামী দিনের জন্য আমরা কিন্তু একটা স্বচ্ছ মনোভাব বরস্বতির দিক থেকে অবশ্যই পাচ্ছি তাহলে আমাদের চিন্তাভাবনারও একটুখানি উন্নতি হওয়া দরকার ইন ফিউচারে এবার রেজাল্ট নিয়ে আর চিন্তা করা দরকার নেই কারণ যে যেখানে দাঁড়িয়ে আছে নিজের জায়গাটা খুব ভালো করে বুঝতে পারছো তো রেজাল্ট মোটামুটি ধরে নাও সামনের মাস নাগাদ বেরোতে পারে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি নাগাদ বেরোতে চান্স রয়েছে তার আগেও যেতে পারে কোনো ঠিক নেই একটু পরশোর ধীরে চল নিতে নিতে চাইছে এবার ওকে তো দেখো এবার ইন্টারভিউর কথা আছে প্রিয় স্টুডেন্ট এইখানে কিন্তু বহুত একটা ঝামেলার মানে জায়গা তৈরি হয়েছে যে ইন্টারভিউ এই ইন্টারভিউটার প্রবলেম যেটা আরও বাড়িয়ে দিল মনে হয় সি টেটের স্টুডেন্টদের এখানে নিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে তো সি টেট প্লাস হচ্ছে মানে প্রাইমারি টেট এই দুটো মিলে একটা স্টুডেন্ট সংখ্যা কিন্তু ভলিউমেট্রিকটা অনেকটা বেশি হচ্ছে ফলে ইন্টারভিউতে চাপটা অনেকটা বেড়ে গেল স্টুডেন্টদের এবার প্রশ্ন হচ্ছে অনেকেই যারা পাস করবে বলে ভাবছো বা পাশ করেছো যারা পাশ করতে পারো তাদের বড় প্রশ্ন যে স্যার কীভাবে ইন্টারভিউটা পড়বো করবো ইন্টারভিউ সত্যি কথা বলতে ইন্টারভিউ নিজের মন থেকে যে ইন্টারভিউটা দেবে তার উপরে ইন্টারভিউ কিন্তু হয় না কোনো মাধ্যম মিডিয়া থেকে ইন্টারভিউ পারফর্ম বেটার করা যায় না সেটা ইম্পসিবল নিজের আসলে তুমি যখন ইন্টারভিউ দেবে তখন তোমার সামনে যে ভদ্রলোক বসে থাকবেন যারা বসে থাকবেন তারা কিন্তু তোমার থেকে বেশি এক্সপার্ট তারা তোমাকে পড়ে ফেলার চেষ্টা করবে যে তুমি কি অরিজিনালি তুমি কি স্টুডেন্টদের ভালোবাসতে পারবে স্টুডেন্টকে পড়াতে পারবে এই সমস্ত ব্যাপারগুলো জাজ করার জন্য সেই ভদ্রলোকরা বসে আছেন তার জন্য তোমার কিছু দিক দিকগুলো খেয়াল রাখা দরকার তোমার স্কিল কতটা আছে বিষয়ভিত্তিক স্কিল কতটা বিষয়ভিত্তিক স্কিলটাকে ঠিক করে তৈরি করতে গেলে তুমি যে সাবজেক্টগুলো টেট পরীক্ষা দিয়েছিলে সেই সাবজেক্টগুলো তোমাকে আবার বেশি বেশি করে পড়তে হবে একদম সিস্টেমেটিক ওয়েতেই তোমাকে আবার পড়তে হবে নতুন করে পড়তে সব সাবজেক্ট সমানভাবেই পড়তে হবে তবেই তুমি স্কিলটাকে কিন্তু তৈরি করতে পারবে এটা প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে যে শিশু মনের তুল্যমূল্য বিচার এখন বারবারই কিন্তু তোমার ইন্টারভিউতে ঘুরে ফিরে আসবে সেই জিনিসগুলো যা শিশুর সাথে রিলেটেড শিশু মনের সাথে রিলেটেড শিশু মনের বিকাশের সাথে রিলেটেড এই সংক্রান্ত তথ্য তোমার মধ্যে গেঁথে নিতে হবে এবং শিশু মনের যে বিকাশ ভালোবাসা শিশু মনের চিন্তাভাবনা শিশু মনের সঙ্গে চলাফেরা এইগুলো তোমার মনের মধ্যে কিন্তু ক্লিক করাতে হবে তুমি ভেবো না যে দশ বছর আগে প্রাইমারি টেটের যে চিন্তাভাবনা ছিল যেরকম পরীক্ষা হতো এখন কিন্তু সেরকম হবে না কিছুটা ডিফারেন্স ওয়ে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে এখন কারণ কম্পিটিশান লেভেলটা ভেরি হাই প্রচণ্ডভাবে বেড়েছে সেদিকটাও মাথায় রাখা দরকার তাহলে আলটিমেটলি প্রাইমারি টেটের বর্তমান সিচুয়েশন আমরা বুঝে নিলাম এবার আমরা পরবর্তী পদক্ষেপে যাব ফিউচার প্ল্যানটা কি হওয়া উচিত কাদের জন্য ফিউচার প্ল্যান সেটাও আমার একবার জানিয়ে রাখি দেখো ফিউচার প্ল্যান মানে হচ্ছে যে ভবিষ্যৎ যারা সামনের বছর পরীক্ষা দেবে বা এখন আরেকটা কথা প্রথমেই আমি জানিয়ে রাখি দেখো প্রতি বছর টেট হওয়ার সম্ভাবনা আছে এবং সাথে সি প্রস্তুতি নাও এটা আমার লেখার উদ্দেশ্য হচ্ছে প্রিয় স্টুডেন্ট দেখো প্রতি বছর যখন টেট হওয়ার সম্ভাবনা আছে পর্ষদ কিন্তু নিতে পারে নোট অফ ইন্টারগেশন না নেওয়ার চান্স বেশিটাই তাহলে তুমি এক একবার কোনো কারণে অকৃতকার্য হলে এবার কিন্তু তোমার একটা জান লাগিয়ে পড়লে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা প্রচুর বেশি পরিমাণ গতবার ফেল করেছো বা পাস করতে পারো নি সেটা তোমার এক্সপিরিয়েন্স হিসেবে নাও সেটা তুমি অকৃতকার্য হয়েছো তুমি হেরে গেছো ফুরিয়ে গেছো এরকম ভাবার কোনো দরকার নেই তুমি ভাবো গতবারের পরীক্ষা তোমাকে চোখে দিয়ে দেখিয়েছে যে কি করা দরকার আর কি করা দরকার না এইটাকে তুমি যদি মনোবল করো এটাকে কংক্রিট লেয়ার তৈরি করে তুমি সামনের দিকে এগো তাহলে তোমার পারফর্ম এবারের বছরের জন্য খুব ভালো হবে নাহলে ওই হতাশা তোমাকে আরো কুড়ে কুড়ে শেষ করে দেবে হতাশা থেকে মুক্তির রাস্তা কিন্তু একটাই শিক্ষা নেওয়া আমরা তাই করিত ফেলিয়ার যখন হব না কেন ফেলিয়ার হব হয়ে তার সেখান থেকে শিক্ষা নিয়ে নিজের পিলারটাকে ভিত শক্ত করব করে পরবর্তী পদক্ষেপের দিকে এগোবো এটাই আমাদের কাজ আর এটা না করলে আমরা বারবার হেরে যাব তাহলে বোঝা গেল আর পরীক্ষা যখন দেবে সি টেটেরও পরীক্ষা দেবে আবার প্রাইমারি টেট আমাদের বেঙ্গলেরটাও দেবে দুটোই দেবে কেন দেবে না আচ্ছা এবার আসি এই সি প্রাইমারি টেট বা সি টেট পাস করলে প্যাটার্নটা কিন্তু সি টেড হিসেবে ফলো করতে হচ্ছে তাহলে সিলেবাস প্যাটার্ন যা যেরকম হলো সি টেট অনুযায়ী হলো এবার কথা হচ্ছে তাহলে কীরকমভাবে দেখো প্রিয় স্টুডেন্টস এখানে একটা কথা আছে এখন সময় আছে হাতে তুমি কোথাও ভর্তি হওয়ার আমার মনে হয় দরকার নেই ঠিক আছে কেন এবার আমি কাউকে মিসগাইড করতে চাইছি না সস্তায় পুষ্টিকর খাবার এসবগুলো খুঁজতে পাওয়া যাওয়া মুশকিল এবার ব্যাপারটা হচ্ছে যে আলটিমেট তুমি বুঝে গেছো যে কি পড়তে হবে কি পড়তে হবে না তাহলে আমার মনে হয় তুমি তোমার কাছে যে বইপত্রগুলো আছে বা তোমার আশেপাশে লাইব্রেরি থেকে বইপত্রগুলো কালেকশান করে হ্যান্ডমেড নোট তৈরি করো যেটা তোমার এই খুঁপড়িতে মাথার মধ্যে চিরকালীনভাবে গেঁথে যাবে আর গেথে যাওয়া জিনিসটা তার প্রফিট তুমি খেতেই পারবে বহুদিন ধরে সুতরাং কেউ তৈরি করে দিচ্ছে তোমাকে রসগোল্লার মতো সেগুলো বেশি দিন মনে থাকে না তার জন্য আমার মতে এখন যেহেতু সময় আছে তোমার হাতে তাই হ্যান্ডমেড রোড ধীরে ধীরে তৈরি করো আর এটা তৈরি করতে গেলে তোমার মনে দুটো প্রশ্ন আসবে একটা দুটো প্রবলেম আসবে একটা হচ্ছে ফ্যাটিকনেস ফ্যাটিকনেসটা মানে অসারতা তুমি আর ভাল লাগছে না কবে পরীক্ষা হবে না হবে তার জন্য তা তুমি বাবু যখন ডিএলএড বিএড করে ফেলেছো তখন তুমি টিচারের দিকেই যাবে এটা তোমার মনোভাব রয়েছে তাহলে তুমি কেন করবে না তোমাকে এটা করতে হবে না করলে তুমি পিছিয়ে পড়বে ওই যে একদম শেষ মুহূর্তে গিয়ে মানে ট্যাবলেট খাওয়া ওটা খুব একটা ভালো পথ নয় যেটা এবার হলো ঠিক আছে তাহলে এই ধীরে চলো নীতি নিয়ে রাখতে হবে ধীরে চলো নীতির সঙ্গে আরেকটা নীতি খুব ইম্পর্ট্যান্ট না সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন মনোভাব এই যে কনসিস্টেন্সি বা কন্টিনিউয়াস প্রসেস এটা চাকরি পাওয়ার মূলে প্রধান উন্নত রাস্তা সেটাকে তুমি ফলো করবে আশা করি বুঝে গেছো তাহলে এই পয়েন্ট এই পয়েন্ট বুঝলাম এবার চ্যাপ্টার ধরে ধরে নোট তৈরি করতে হবে কোনো চ্যাপ্টারটাকে বাদ দিতে হবে না যে এই চ্যাপ্টারে নোট পড়েছে এই চ্যাপ্টারে নোট পড়বে এই চ্যাপ্টার পড়তে পারে না তা না তুমি যখন শুরু থেকেই শুরু করছো তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের ডিমান্ড অনুযায়ী তুমি সেভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করো প্যাটার্ন তৈরি করো আগে ডেসক্রিপটিভ পড়ো ডেসক্রিপটিভ না পড়লে তোমার মধ্যে সেই মানে ক্রিয়েটিভিটি আসবে না ফলে পরীক্ষায় পাশ করতে তোমার অসুবিধা হতে পারে তাহলে বোঝা গেল আরেকটা কথা দেখো বাবু এইটা লাখ টাকার কথা এই যে নিজের সীমানা জানতে হবে এটা যদি তুমি করতে পারো তাহলে তোমার ভীষণ উপকার হবে আমি তোমাকে একটা কথা বলি তুমি দেখা গেলো দশ পনেরো কুড়ি তিরিশটা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছ তোমার দাঁড় দিন রাত জ্বালাচ্ছে ভিডিও আসছে লোকের তো খেয়ে দেয় কাজ নেই রোজ আমরা ভিডিও করছি আর সেই ভিডিওগুলো তোমাদের ডিস্টার্ব করছে তো যে বলবে তার মতো করে প্রত্যেকেরই তোমার ভালো লাগবে তা প্রত্যেকের ভালো লাগলে তোর কাজ হবে না তুমি এমন কিছু চোজ করে নাও যে তাদের তোমার ভালো লাগছে হলে মানে তুমি আনসাবস্ক্রাইব করে দাও কোনো অসুবিধা নেই এখন কথা হচ্ছে যে তুমি সাত জায়গা থেকে পড়বে সাত জায়গা থেকে পড়বে সব কিছু করবে তুমি কতটা জমা করছো সেগুলোকে তুমি আবার রিমাইন্ড করতে পারছো না সেগুলো আবার পড়াশুনো করতে পারছো কি না ডে বাই ডে তা করলে হবে না বিস্তার একটা লিমিট রেখে করতে হবে সাম্রাজ্য বড় করে ফেলো ঠিক আছে কিন্তু সেই সাম্রাজ্যগুলো তোমার প্রশাসনিক ক্ষমতা তোমার যেন তোমার হাতে থাকে তার মানে আমি বলতে চাইলাম তুমি প্রচুর যদি পড়ে ফেলো আমার আপত্তি নেই প্রচুর ভিডিও দেখো আমার আপত্তি নেই কিন্তু সেগুলো তোমার যেন গ্রিফে থাকে এই বাউন্ডারির মধ্যে যদি তুমি নিজেকে না রাখতে পারো এই চাকরি তোমার হাতের মধ্যে থেকে বেরিয়ে যাবে এই ফল্টগুলোর জন্য হয়তো বা তুমি এবার পাস করতে পারো নি বা নাম্বার বেশি পাওনি আশা করি আমার প্রিয় স্টুডেন্ট আমার এই সাজেশানগুলো আমার মন থেকে বলা আমার প্রিয় স্টুডেন্টরা দেরকে আমি হাজারো টাইম এটাই বলি আর তারা এইসব স্ট্র্যাটেজি ফলো করেই সামনের দিকে এগোয় তাহলে তোমার তোমরা এভাবেই পারফর্ম করো আমি কিন্তু একবারও বললাম না যে তপোবনে ভর্তি হওয়া এই সমস্ত কিন্তু আমি বললাম না তোমরা তারপরও কিছু স্টুডেন্ট আছে রোদ্দি গালাগালি দেয় ঠিক আছে তাদের কাজই হচ্ছে গালাগালি দেওয়া জানেন না তারা কী পায় ভাই সমালোচনা করো আমাকে যে আমি কোথায় খারাপ কোথায় ভালো সমালোচনা করো কোনো অসুবিধা নেই কিন্তু গালাগালি দিয়ে কি হবে বলো দেখি আমি কি কর তোমাকে তো বলছি না সাবস্ক্রাইব করো তোমাকে তো বলছি না যে ভাই ভর্তি হও তাহলে কী শত্রু তোমার আমি বলো বা তপবন স্টাডি সেন্টার তোমাকে কি শত্রুতা করেছে এটা তো একবার বোঝা উচিত ওকে প্রিয় স্টুডেন্ট আজকে এখানেই ছাড়ছি আমার ভালোবাসা নিয়েও তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে এগিয়ে চলো প্রত্যেকেই তোমরা সাকসেস পাওয়ার যোগ্য যদি তোমাদের নিজেকে চিনতে পারো নিজেকে ভালোবাসতে পারো আর এগিয়ে চলার মনোভাব রাখতে হবে ওকে সাথে আছি তোমরা থেকো আর বেস্ট অফ লাক খুব ভালো থেকো তোমরা